আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি 27। খুবই দুঃখের বিষয়, আপনারা দেখছেন রাস্তায় লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ির সংখ্যা মোটামুটি আছে রাস্তায়, কিন্তু মানুষের সংখ্যা কিন্তু সে আগের যে অবস্থা ছিল ঠিক আগের অবস্থায় মানুষজন আমরা দেখছি। তো রাস্তাঘাটে এক ধরনের জনগণের এক ধরনের এখানে ক্ষোভ তারা দেখাচ্ছে, তারা গাড়ি পাচ্ছে না, হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার সাথে আমার এক সহকর্মী আছে, আমি তার কাছে জানতে চাব যে আসলে এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা কেন হচ্ছে, এই বিষয়টি যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি সাদিব। আমরা এখন ধানমন্ডি 27 এর রোড ধরে হাঁটছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়ির সংখ্যা আগের চেয়ে তুলনামূলক অনেক কম। পরিবহন মেবি আমাদের পরিবহনের মালিক সমিতিরা মনে হয় যেহেতু প্রতি সিটে ডাবল সিটে একজন করে বসার সিস্টেম করে দিচ্ছে, সেই ক্ষেত্রে দেখা গেছে পাবলিক কম নেওয়া যাবে, এক্ষেত্রে তাদের ভাড়া 60% বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে ওরা হয়তো বা যেহেতু পাবলিক কম নিতে হবে এই জন্য হয়তো বা কিছু পরিবহন কমিয়ে দিয়েছে আর কি। আর পাশাপাশি আমাদের জনগণ এর কারণে জনগণ আমাদের দেশে প্রত্যেকটা মনে মনে দেখা যাচ্ছে অনেক পাবলিক দাঁড়িয়ে আছে বাসের জন্য, বাসে উঠতে পারতেছে না, বা দেখা গেছে কি ওরা ব্রাস কন্ট্যাক্ট দ্বারা ওরা কাউকে উঠাইতেছে না, আবার কোথাও কোথাও আবার একটু উঠাইতেছে এরকমভাবে, কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে মানুষ অনেক দাঁড়িয়ে আছে, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, বা অনেকে হাইজাইডে তাদের পথে তারা এখানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে রিক্সা মোটর সাইকেল বা আদার্স কোনো যানবাহনের দ্বারা তারা তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করতেছে। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে লকডাউনের আগামীকাল লকডাউন হবে, কিন্তু তার আগেই কিন্তু আমাদের যে পরিবহন মন্ত্রণালয় আছে সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে ভাড়া 60% বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেভাবেই কিন্তু চলছে। এই যে আমরা ভাড়া বাড়িয়ে দিলাম বা হচ্ছে সিটের সংখ্যা আমরা কমিয়ে দিলাম, কিন্তু জনগণের কিন্তু সেই যে জনগণের একটা সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু সেই সংখ্যায় আছে। তো সব কিছু মিলিয়ে তো জনগণের যে এক ধরনের ভোগান্তি, তারা গাড়ি পাচ্ছে না, তারা হেঁটে হেঁটে অফিস করছে, আবার আগামীকাল হচ্ছে লকডাউনের দিকে যাচ্ছে, গাড়ি কতটা থাকবে আমরা জানি না, এই যে জনদুর্ভোগ এবং সরকারি সকল কর্মক্ষেত্র কালকে থেকে 7 দিন যেটা প্রাথমিক স্টেটমেন্টে আমরা জানতে পেরেছি যে বন্ধ থাকবে, কিন্তু সকল শিল্প কারখানা আবার খোলা রাখা হয়েছে। তো আমরা এখন প্রশ্ন রাখতে চাই জনগণের কাছে, এই যে সকল শিল্প কারখানা খোলা রাখা হচ্ছে, এই শিল্প কারখানা গুলোতে কিন্তু বেশি সংখ্যক লোক আমরা দেখি, সেখানে গাদাগাদি করে তারা অফিস করে, বা আমরা গার্মেন্টস শিল্প কারখানার দিকে যদি খেয়াল করি, গার্মেন্টস শিল্প কারখানাতে আসলে মানুষজন যে কী পরিমাণ সেটা যখন গার্মেন্টস ছুটি হয় তখন সেটা আসলে বুঝতে পারি যে মানুষের সংখ্যাটা কী পরিমাণ। তো আসলে আমরা যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বা সামাজিক যে বিষয়গুলো আমরা মেনে চলার যে রেস্ট্রিকশন দিয়েছি সেটা কিন্তু আসলে কোনোভাবেই আমরা পালন করতে পারছি না, শুধু আমরা লকডাউন বলছি কিন্তু আদৌ কিন্তু আমরা লকডাউন কোনোভাবেই পালন করছি না, সেটা আমরা ঢাকার এই বাস্তব চিত্রগুলো দেখলে আমরা বুঝতে পারি। তো আমরা এখন ধানমন্ডির ভিতরে আছি, এরিয়াতে আমরা যাচ্ছি। মূলত আপনারা জেনে থাকবেন যে আজকে মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তার একটা প্রেস ব্রিফিং হবে ঢাকা রিপোর্টার্স ক্লাবে। আপনারা জেনে থাকবেন গতকালকে যে সোনারগাঁ হোটেলে রয়্যাল রিসোর্টে যে ঘটনা, যে কাণ্ড ঘটেছে তারই কিন্তু বিবৃতি আজকে দিবে পরিষ্কার করার জন্য। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেখানে আসলে কী হয়েছে, এটা নিয়ে আমি অতিরঞ্জিতভাবে কিছু বলতে চাই না, এটা আপনারা পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিবেন। আল্লামা মামুনুল হক তার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সে জাতির সামনে পরিষ্কার করবে। আজকে আমরা যাচ্ছি সেই মামুনুল হকের বক্তব্য বা তার যে প্রেস ব্রিফিং হবে সেখানে আসলে কী হয় বিষয়গুলো আমরা অবজারভেশন করার জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ির জন্য আমরা অলরেডি 30-40 মিনিট আমরা অপেক্ষা করেছি, কিন্তু কোনো গাড়ির যখন আমরা দিশা পাইনি, কোনো গাড়ি আমরা পাইনি, ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হেঁটে হেঁটেই যাব। এখন কী করার, আমরা সাধারণ মানুষ, আমাদের কষ্ট মেনেই নিতে হবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হেঁটে হেঁটে যাব। আমরা এখন আছি, দেখছেন আপনারা কী পরিমাণ মানুষ ভোগান্তির ভিতরে আছে, এটি খুবই হতাশাজনক। আগামীকাল লকডাউন হয়ে যাবে কিন্তু আজকে
মানুষের এই ভোগান্তি কালকে থেকে কি শুরু হবে সেটা কিন্তু আজকের এই চিত্র দেখলেই আমরা বুঝতে পারি। তো আমার সাথে আরেকজন আমার সহকর্মী আছে, যদি সে যদি তার কিছু মন্তব্য আমাদের এখানে দেয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হবে। আপনার আসলে কি মনে হয় এই ভোগান্তি? আমরা এখন হাঁটতে হাঁটতে গাবতলি থেকে ধানমন্ডি 32 এসে পৌঁছেছি এবং আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জনগণ এই দেশে পাবলিক হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। কারণ একটা বাসের মধ্যে 18-20 জনের উপরে ওঠার কোনো সুযোগ নাই, তারা উঠাইতেছে না, ডাবল সিটে একটা করে লোক বসাচ্ছে এবং 60% ভাড়াও বেশি নিতেছে। কিন্তু এত জনগণ আগামীকাল থেকে লকডাউন, তাদের গন্তব্যে কীভাবে পৌঁছাবে? দেখো অনেকের অফিস থেকে ছুটি নিয়ে বাসায় দেশে বাড়িতে যাওয়ার জন্য মানে চেষ্টা করতেছে, বাট ওরা এমন অবস্থা হয়েছে যা পরিবহনের কম থাকার কারণে বা তাদের ভাড়া বেশি, পরিবহন কম, পাশাপাশি অল্প কিছু এবং অল্প সিটের মধ্যে অল্প মানুষ উঠিয়ে তারা নিয়ে যাচ্ছে, যার ফলে ওরা ভোগান্তিতে অনেকের পড়ছে। সামর্থ্যটুকু নেই যে 30 টাকার ভাড়া তারা 50 টাকা দিয়ে যাবে, বাধ্য হচ্ছে তারা হেঁটে যাওয়ার জন্য। এই বিষয়ে যদি কিছু, এই তা তো অবশ্যই অনেকের সামর্থ্য নাই, কারণ আমি যদি বলি আমরা মধ্যবিত্ত পরিবারের, তো দেখা যাচ্ছে একটা লিমিটেড থাকে, একটা আমার লিমিটেড টাকা আসে বাড়ি থেকে, বা আমরা ইনকাম যারা ইনকাম করে জব করে তাদের লিমিটেড টাকা থাকে 15,000-20,000 টাকা স্যালারির মধ্যে, তাদের এক পুরো মাসটা চলতে হবে পরিবার নিয়ে। হ্যাঁ, তাদের নির্দিষ্ট কিছু ভাড়া একদম তারা আগে থেকে ভেবে রাখে, এত টাকা ভাড়া নিব, এত টাকা সংসার চলবে, এত টাকা দিয়ে আমার বাজার সদাই হবে, এত টাকা ওষুধপত্রের আলাদা করে একটা হিসাব থাকে, ওই হিসাবের বাইরে এখন 60% ভাড়া সরকার বাড়িয়ে দিচ্ছে, যার কারণে ওদের তো একটু বিপদ হবে, ওদের তো একটু সমস্যা হবেই। আচ্ছা, ওই কথা আমরা আসলে মধ্যবিত্ত পরিবার যারা আছে ওরা ভালো করে বুঝতে পারবেন। দেখেন আপনার রাস্তাঘাটে যানজট দেখতেছেন, হ্যাঁ, তুলনামূলক বাসও কম দেখতেছেন, তার বেশি দেখা যাচ্ছে, আর জনগণ রাস্তা দিয়ে হাঁটতেছে, আমরাও হাঁটতেছি আমাদের গন্তব্যে পৌঁছার জন্য। আর কিছুক্ষণ আগে আমার সহকর্মী আপনাদেরকে জানিয়েছে আজকে আমরা যাচ্ছি মামুন লোক সাহেবের আজকে একটা সমাবেশ আছে, গতকাল রাত্রে নারায়ণগঞ্জ হোটেল রয়্যাল রিসোর্টে যে ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটছে তোমার সাথে, ওই ঘটনার উপরে কিছু আজকে বক্তব্য রাখবেন এবং জাতির সামনে ওই বিষয়টা ক্লিয়ার করবেন। অলরেডি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছু দেখতে পাচ্ছেন, বুঝেছেন। এখনও আমরা যে পথে, আচ্ছা ঠিক আছে, আমার সহকর্মী কিছু কথা বলবে। ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। সুদীপবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন, আপডেটের সাথে থাকেন, আমরা প্রতিনিয়তই আপনাদের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের আপডেট পেতে হলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। আপনারা দেখছেন এখানে আমরা একটা সিগন্যালের মধ্যে অবতরণ করছি, এটা হচ্ছে ধানমন্ডি লেক, আমাদের রাস্তার ওই পারেই কিন্তু হচ্ছে ধানমন্ডি লেক। তো সুদীপবৃন্দ, আমরা এখান থেকে এখন বিদায় নিব, আপনারা আমাদের সাথে থাকেন। এই ভোগান্তি থেকে আসলে কীভাবে রক্ষা পাওয়া যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।